আমরা রয়েছি একেবারে শান্তিকুঞ্জের সামনে, শুভেন্দু অধিকারীর বাড়ির সামনে। শুভেন্দু অধিকারীর বাড়ির অদূরেই সভা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আবার ডায়মন্ড হারবারে গিয়েছেন শুভেন্দু অধিকারী, তিনি রওনা হয়ে গিয়েছেন অভিষেকের গড় ডায়মন্ড হারবার, সেখানে সভা করবেন শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই আজকে কিন্তু এই বাড়ির দিকে সবার নজর থাকবে, অধিকারী ফ্যামিলির দিকে নজর থাকবে। আমরা জানি যে শুভেন্দু অধিকারীর ভাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চায়ের আমন্ত্রণ জানিয়েছে, ফলে সেই বিষয়টা যেমন থাকবে, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছেন কি না তার দিকে যেমন নজর থাকবে রাজনৈতিক মহলের, একই সঙ্গে রাজনৈতিক তরজা, রাজনৈতিক বক্তব্য কতটা তুঙ্গে করলেন দুই শীর্ষ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অন্যদিকে শুভেন্দু অধিকারী, তার দিকে কিন্তু সবার নজর থাকবে। আমাদের সঙ্গে রয়েছেন সেলিম আহমেদ, তার সঙ্গে কথা বলবো। সেলিমদা, আজকে অত্যন্ত রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ এই পূর্ব মেদিনীপুরের এই যে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি একেবারে শান্তিকুঞ্জের দিকে সবার নজর, সকাল থেকেই কিন্তু সবার নজর থাকছে সেদিকে, কারণ এখানকার একেবারে কাছেই 50 মিটার দূরত্বের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছেন, ফলে অধিকারী ফ্যামিলিকে কি তিনি তার নিশানায় রাখবেন? অবশ্যই, কেন সেই দিকেই কিন্তু রাজনৈতিকভাবে সেটা ভাবছে, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় কী বক্তব্য রাখে। রাজনৈতিক প্রেক্ষাপট অনেক রকম রয়েছে, একদিকে যেমন দিব্যেন্দু অধিকারী তাকে চায়ের আমন্ত্রণ জানিয়ে রেখেছেন, অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কী করবেন রাজনৈতিকভাবে। কিন্তু আজকে যেটুকু আমরা শান্তিকুঞ্জের সামনে এসে যেটুকু দেখলাম, একটা শান্তির একটা বাতাবরণ রয়েছে। শুভেন্দু অধিকারী কনভয় নিয়ে তিনি বেরিয়ে গেলেন সম্ভবত ডায়মন্ড হারবারের উদ্দেশ্যে, এবং তিনি কিন্তু কোনো সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন না, সাংবাদিকরা আমরা ধরলেও তিনি কিন্তু কোনো রকম কারোর সঙ্গে কথা বলেননি। তো এক কথায় বলাই যেতে পারে রাজনৈতিকভাবে বিকেল 3:00 থেকে 3:30 অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে যেখানে সভা হচ্ছে সভা শান্তিকুঞ্জ থেকে ঢিলছোড়া দৌড়েতে আমরা দেখেছি শান্তিকুঞ্জ বাড়ির একেবারে কাছে কিন্তু মাইক লাগানো রয়েছে, এবং সেইখান থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কী বক্তব্য রাখেন সেদিকে অবশ্যই রাজনৈতিকভাবে চেয়ে রয়েছে। আপনাদের একটু দেখাই যে একেবারে কাছেই রয়েছে সেই সভাস্থল, আমি একেবারে মুখটা পর্যন্ত যাব, সেখানকার চিত্রটা দেখাবার চেষ্টা করব, যে একেবারে সামনে কিন্তু পুলিশ ব্যারিকেড করা হয়েছে যাতে এখানে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয়, এবং অত্যন্ত সজাগ নজর রয়েছে আজকে কিন্তু প্রশাসনের শান্তিকুঞ্জের অদূরেই আজকের সভা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এবং অন্যদিকে শুভেন্দু অধিকারী বেরিয়ে গেলেন ডায়মন্ড হারবারের উদ্দেশ্যে। এবং যে চিত্র আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে একেবারে ঠিক শান্তিকুঞ্জের মুখে, সেখানে কিন্তু কেন্দ্রীয় বাহিনী যেমন রয়েছে আবার অন্যদিকে রয়েছে রাজ্য পুলিশের পদাধিকারীরা, তারা রয়েছেন সিনিয়র অফিসিয়ালসরা, এবং অদূরেই আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূলের ফ্ল্যাগ লাগানো হয়েছে। এখান থেকে সভাস্থল কিন্তু একেবারে কাছে এই ডান প্রান্তে, ঠিক এই রাস্তা বরাবর একেবারে ফ্ল্যাগে ফ্ল্যাগে ছেয়ে দেওয়া হয়েছে গোটা এলাকা। অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে আসবেন, ফলে শুভেন্দু অধিকারীর বাড়ির পাশেই কিন্তু একেবারে মাইক লাগানো হয়েছে, ফলে দেখতে হবে যে রাজনৈতিক যে গরমাগরম বক্তব্য সেটা কতটা গরম হয়ে ওঠে, পূর্ব মেদিনীপুরের মাটি কতটা উত্তপ্ত হয়, আবার অন্যদিকে ডায়মন্ড হারবারের মাটি কতটা উত্তপ্ত হয়, তার দিকে কিন্তু আজকে নজর রাখতেই হবে। ক্যামেরায় প্রীতম মজুমদারের সঙ্গে সুচারু মিত্র এবং সেলিম আহমেদ, আর+ নিউজ, পূর্ব মেদিনীপুর।